গগনু ঘন ছাইল গগনু ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগনু ঘন ছাইল গগনু ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগনু ঘন ছাইল গগনু ঘনাইয়া আমি বলছিলাম তাহলে তো হাতে সময় নেই আমি যাই একবার অক্ষয়কে বলে আসি আমাদের তো তৈরি হতে হবে না না যোগেন শোনো এত তাড়াহুড়ো করো না কি রে উমেশ তোর মা ঠাকুরুন কোথায় কাল গঙ্গায় গেছেন গঙ্গায় গেছেন আজই আমাদের কাশী যাওয়ার জন্য বজরা ছাড়ছে তোমাকেও বাঁচা আমাদের সঙ্গে নিয়ে যাব দেখো যোগেন সব কিছুতেই তোমার জবরদস্তি তুমি কেবল জেদ করে অন্যের মর্মান্তিক ব্যথার উপরে নিজের ইচ্ছেটাকে চাপিয়ে দিতে চাও চল মা আমরা উপরে যাই বাবা আপনি আপনি তো তাড়াহুড়ো করছেন কেন বলুন তো জামা কাপড় রোদে দেওয়া কি অন্যদিন হবে না বলছিলাম যে অক্ষয় যখন আজকে এসেছে তখন দেখো যোগেন সব কিছুতেই তোমার জবরদস্তি তুমি কেবল জেদ করে অন্যের মর্মান্তিক ব্যথার ওপরে নিজের ইচ্ছেটাকে চাপিয়ে দিতে চাও না না আমি আমি অনেক দিন নীরবে এসব সহ্য করেছি আর এসব চলবে না বাহেম কাল থেকে ওপরে আমার ঘরে তোতে আমাতে চা খাব বাবা বলছিলাম যে আর একটু বসো না আজকে তো ভালো করে চা খাওয়াই হলো না আমি সুখানকে বলছি এক্ষুনি চা দিয়ে যাবে অক্ষয় বাবু হ্যাঁ আপনার হাতে ওই কাগজে মোড়া রহস্যটা কি জানতে পারি হ্যাঁ শুধু জানা কেন এই রহস্যটা আপনি উদ্ঘাটনও করতে পারেন এই নিন সেই একইভাবে বাঁধানো এই বই এর আগেও আমি পেয়েছি উপহার হিসেবে আমার আমার শোবার ঘরের দেরাজে সযত্নে রাখা আছে শ্রীমতী হেমনলিনীর প্রতি অক্ষয় শ্রদ্ধার উপহার অক্ষয় পরিস্থিতি দেখছি আমার মনে হয় যে কোনো মাস্টার টাস্টারের চাকরি নিয়ে আমার অন্য কোথাও চলে যাওয়া উচিত যোগেন্দ্র তুমি মিথ্যে রাগ করছো আমি তো তোমাকে প্রথমেই সন্দেহ প্রকাশ করে বলেছিলাম আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে ভুল হ্যাঁ দেখো যোগেন্দ্র তুমি আমাকে বারবার করে পেরাপিটি করেছিলে বলেই আমি বিচলিত হয়েছিলাম আমি নিশ্চিত করে জানি হেমদেবীর মন আমার প্রতি কখনোই প্রসন্ন হবে না অনুগত তো নয় তাই বন্ধু এ আশা ত্যাগ করাই ভালো রমেশকে যাতে হেমদেবী তাড়াতাড়ি ভুলতে পারে এখন তোমাদের সেটাই ভাবা উচিত এবং কর্তব্য দেখো অক্ষয়
এই যে তুমি এত বড় বড় বলি আওড়াচ্ছ, আসল উপায়টা কি সেটা তো বলছো? যোগেন সত্যি তুমি আমাকে হাসাল। আরে বাবা, আমি ছাড়া পৃথিবীতে আর কি কোনো যুবা পুরুষ নেই বিবাহযোগ্য? দেখছি আমি কি করা যায়। আচ্ছা যোগেন, তুমি যদি তোমার বাবা হতে, তাহলে আমার আইভুরো নাম ঘোচাবার জন্যে এই পিতৃপুরুষদের কাছে হতাশভাবে দিন গুনতে হতো না। যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো পাত্র আমাকে জোগাড় করা চাই, যাকে দেখে অন্তত কাপড় জামা রৌদ্রে দেবার ইচ্ছেটা প্রবল না হয়ে ওঠে। সে তো বুঝলাম, কিন্তু ফরমায়েশ করলেই তো আর সুপাত্র পাওয়া যায় না অক্ষয়। আরে এবার সব কিছু তাড়াহুড়ো করলে চলবে কেন? একটা পাত্রের সন্ধান আমার কাছে আছে, কিন্তু তাড়াহুড়ো করলে সমস্ত ব্যাপারটা মাটি হয়ে যাবে। দেখো, প্রথমেই আগে বিয়ের ব্যাপারটা আমরা কিছু বলবো না। দেখো অক্ষয়, আমি তোমার কথার বিন্দু বিসর্গ বুঝতে পাচ্ছি না। বুঝতে পারছো না? না, শোনো বলছি, প্রথমে আগে ব্যাপারটা আলাপ পরিচয় হোক, ব্যাপারটা জমতে দাও, তারপর না হয় একদিন ওই বিবাহের দিন স্থির করা যাবে। হ্যাঁ, ফন্দিটা নিহাত মন্দ নয়। আচ্ছা, পাত্রের নামটা কি? তুমি তাকে জানো না, তবে দেখেছো তাই নাকি? কে বলতো? নলিনাক্ষ ডাক্তার। নলিনাক্ষ? নলিনাক্ষ ডাক্তার? হ্যাঁ, কি হলো? কথাটা শুনে চমকালে মনে হচ্ছে। হ্যাঁ, ব্রাহ্ম সমাজে একটা ওর গোলমাল আছে ঠিকই, তবে যোগেন এত ভালো পাত্র হাতছাড়া করলে চলবে? কি মুশকিল, আমি হাত গুটিয়ে নিলেই যদি পাত্র হাতছাড়া হয়ে যেত তাহলে তার ভাবনা ছিল না। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে যে এমকে বিবাহ করতে সে কি রাজি হবে? আরে এক্ষুনি বললে এক্ষুনি রাজি হবে তা আমি বলতে পারি না, কিন্তু সময় কি না হতে পারে। আমি তোমার হেয়ালি কিছু বুঝতে পারছি। শোনো, কালকে নলিনাক্ষের বক্তৃতা আছে, তুমি হেমকে নিয়ে সেখানে একবার যাও। তাতে কি লাভ? লোকটা বলার ক্ষমতা আছে, যে ক্ষমতা মেয়েদের মনকে আকর্ষণ করার পক্ষে অকিঞ্চিতকর নয়। কিন্তু তাতে কি আমাদের হেমের মনকে আকৃষ্ট করতে পারবে? তুমি যদি প্রশ্নটা আমায় করো তাহলে আমি বলবো সে ক্ষমতা ওর আছে। তবে আমি কি ভাবছিলাম জানো, অবোধ অবলারা এইটুকু বুঝে না যে বক্তা স্বামীর চেয়ে শ্রোতা স্বামী ঢের ভালো। বলছিলাম অক্ষয় যে তুমি তো নলিনাক্ষ সম্পর্কে অনেক কিছু জানো, তুমি ওকে চেনো, যদি কিছু বলো। হ্যাঁ যোগেন, ইতিহাস শুনতে চাইছো? শোনো, আমি যেটা জানি তোমার কাছে কিছু গোপন করব না, তবে ইতিহাসে যদি কিছু খুঁত পাও সেটা নিয়ে কিন্তু ব্যস্ত হলো না। সে কি কথা বলছো কেন? না বলছি মানে, অনেক সময় অল্প কিছু খুঁতের জন্যে দুর্লভ জিনিস অনেক সময় সুলভ হয়ে ওঠে, আর সেটাকে আমি লাভ বলেই মনে করি। শুনতে চাইছো? আমি তোমাকে বলছি, নলিনাক্ষের বাবা রাজবল্লভবাবু ফরিদপুরে একটা ছোটোখাটো জমিদার ছিলেন। তার যখন বছর 30 বয়স তখন তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন, কিন্তু তার স্ত্রীকে তিনি ব্রাহ্মধর্ম দীক্ষিত করাতে পারেননি। তার স্ত্রী অত্যন্ত সতর্কতার সঙ্গে স্বাতন্ত্র্য রক্ষা করেই স্বামীর সঙ্গে চলতেন, তাই জন্যেই ঘটনাটা রাজবল্লভবাবুর কাছে খুব একটা সুখের হয়নি। তারপর রাজবল্লভবাবুর ছেলে নলিনাক্ষ উপযুক্ত বয়সেই ব্রাহ্মধর্মে প্রতিষ্ঠা লাভ করেন এবং সরকারি ডাক্তার হিসাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে খ্যাতি অর্জন করেন। বাহ, বেশ আকর্ষণীয় গল্প। তারপর? তারপরে গল্পটা একটু অন্য রকমের। কীরকম? রাজবল্লভবাবু একজন বিধবাকে বিয়ে করেন। তার যুক্তি হলো তার স্ত্রীর সঙ্গে তার ধর্মের অমিল, যার সঙ্গে তার মনের এবং ধর্মের মিল আছে তাকে সে বিবাহ না করলে অধর্ম হবে। আর এরপরেই
নৈনাক্ষের মা সেই খবর পেয়ে কাশি যাওয়ার জন্য উদ্যোগী হয়। তখনই নলিনাক্ষ ওই রংপুরের ডাক্তারি ছেড়ে মায়ের সামনে এসে দাঁড়ায়। বাবা নলিন, মাথাটা একটু নিচু করতে বাবা। থাক মা, আমি মনে মনে তাকে প্রণাম জানাচ্ছি, ফুল ঠেকাবার কোনো দরকার নেই। একটু প্রসাদ মুখে দিবি না? প্রসাদ সন্দেশ ঠিক আছে, তবে কিন্তু প্রসাদ হিসেবে নয়, সন্দেশ হিসেবে খাবো। দাও, অল্প দাও। ওকে রে, প্রসাদ মুখে দেওয়ার আগে মাথায় ঠেকাতে হয়। থাক না ওসব কথা। মা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বল না বল। আমি ভাবছি তোমার সঙ্গে কাশিতে গিয়ে থাকবো। সে কি, তোর ডাক্তারি কি হবে? ডাক্তারি রংপুরের ডাক্তারি আমি ছেড়ে দিয়েছি মা। কেন রে? কেন আবার কি, তোমার সঙ্গে থাকবো বলে। এতে ঠিক কাজ করিসনি বাবা। কেন এই কাজ করতে গেলি? এই কাজ তুই কেন করতে গেলি বাবা? এখানে তো আমার কিছুই নেই, তোদের সঙ্গে আমার কোনো কিছুতেই মেলে না। কেন শুধু শুধু কষ্ট করবি? আমার কোনো কষ্ট হবে না মা। কে বলেছে আমার কষ্ট হবে? হবে বাবা, হবে। যেখানে ধর্মের মিল নেই, মতের মিল নেই। তোমার সঙ্গে আমার কোনো অমিল হবে না মা। তুমি তোমার মতন থাকবে তোমার ঠাকুর দেবতা নিয়ে, আমি আমার মতন থাকবো। দেখবি কোনদিন হয়তো সেটাই মতভেদের কারণ হয়ে দাঁড়াবে। না মা, তুমি মিথ্যে ভাবছো এসব। আমি তো তোমার সঙ্গে থাকতে চাই। আমার কাছে আমার মা হলো আমার ধর্ম। বলি আমি বুঝেছি বাবা, স্বামী পরিত্যক্ত অবমানিত মাকে সুখী করতে তুই এই সংকল্প করেছিস। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? কিছু নয় বাবা, এমনি। এমনি মানে? মানুষ এমনি এমনি কখনো কাঁদে? বলো কি হয়েছে তোমার মা। বাবা নলিন, তুই কি সারা জীবন এরকম সন্ন্যাসী হয়ে কাটাবি? মা হয়ে আমি কি করে সহ্য করি বল। আচ্ছা মা, আমি যে বিবাহ করছি না সেটা তোমার জন্য এরকম তুমি ভাবছো কেন বলো তো? আমি যে মা, সন্তানের কষ্ট কি মায়ের চোখে এড়িয়ে যেতে পারি? বেশ তো, সারা জীবন তুই সন্ন্যাসী হয়ে না থেকে তোর নিজের পছন্দ মতন যাকে খুশি বিবাহ কর, আমি আপত্তি করব না। কথা দি বাবা, আমার কথা তুই রাখবি। বেশ, আমি কথা দিলাম। তুমি যেমন বউ চাও আমি ঠিক সেরকম বউ এনে দেবো। যে মেয়ে তোমায় কষ্ট দেবে, যার সঙ্গে তোমার অমিল হবে, এরকম বউ আমি কখনো আনব না। তারপরের ঘটনাটা একটু অন্যরকম। নলিনাক্ষ বাংলাদেশের এক পল্লীতে গিয়ে একজন অনাথাকে বিবাহ করেন। বিবাহে কিছুদিন পরই তার স্ত্রীর মৃত্যু হয়। আবার কারো কারো মতে তিনি বিবাহ করতে এসে পরে রাজি হননি, পিছিয়ে গিয়েছিলেন। আমারও কিন্তু তাই মনে হয়। দেখো যোগেন,
আমি বলছি শুনো, যদি নলিনাক্ষ হেমকে ভালোবেসে বিবাহ করেন আর তাতে যদি তার মার কোনো আপত্তি না থাকে, তাহলে তাহলে এটা তো সুখের। আর তাছাড়া হেমদেবীর মতন একজন মহিলাকে নলিনাক্ষ পাবেন, এটা তো ভাগ্যের ব্যাপার। তুমি যদি একটু সাহায্য করো, তাহলে আমি নিজে নলিনাক্ষকে তোমাদের বাড়িতে নিয়ে আসতে পারি এবং ওদের ওদের পরিচয়টা করিয়ে দেওয়া একান্তই দরকার। কিন্তু আমি কিভাবে? বেশ, তুমি যখন বলছো আমি চেষ্টা করে দেখতে পারি। আমি নিশ্চিন্ত হলাম। ব্যাকুলা
মুখে চমুকে সহসাদি কয়জনে চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি চমুকে চমুকে সহসাদি কয়জনে চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি হর হর চরা চর পলকে ঝলকিয়া ভোর তিমির ছায় গগন মেদিনি গুরু গুরু নীরদ গরুজনে স্তব্ধ আধার ঘুমাইছে সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ কড় কড় বাজ গগন ঘন ছাড়িল গগন ঘনাইয়া স্থিত দশ দৃশি স্তম্ভিত কানন সহ চরাচর আগুন